শিবা স্টুডেন্টস, আমরা কাজলা দিদি কবিতাটি পড়েছি। আশা করি তোমরা কবিতাটা একবার দুবার পড়েছো, না হলে তোমরা বুঝতে পারবে না। কবিতাটা পড়ার পরে এরপরে তোমাদের অনুশীলনী করতে হবে। অনুশীলনীতে প্রথমেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে কবিতাটা পড়ে তোমরা কি বুঝলে সেটা ছোট করে লিখে ফেলা, যেটাকে আমরা মূলভাব বা সারাংশ বলি। তারপরে বইয়ের যে শব্দার্থগুলি রয়েছে সেই শব্দার্থগুলি তোমরা পড়বে এবং তারপরে মূলভাবের পরে খাতায় লিখবে। এরপরে আমরা চলে আসছি নিজে করো, অর্থাৎ বইয়ে যে অনুশীলনীগুলো রয়েছে সেই অনুশীলনীতে। প্রথমে দেখো, এক কথায় উত্তর দাও। বাঁশবাগানের মাথার উপর কি উঠেছে? বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে। কে শোলক বলতো? কাজলা দিদি শোলক বলতো। কার কথায় কে আঁচল দিয়ে মুখটি ঢাকে? কাজলা দিদির কথা উঠলেই মা আঁচল দিয়ে মুখ ঢাকে। কোথায় লেবুর তলে ঝোপে ঝাড়ে কি ডাকে? পুকুর ধারে লেবুর তলে ঝোপে ঝাড়ে ঝিঝি ডাকে। শিউলি গাছের তলা কিসে ভরে গেছে? শিউলি গাছের তলা ভুঁই চাপাতে ভরে গেছে। নেক্সট হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে? একলা জেগে রই, কে কেন জেগে থাকে, তার ঘুম আসে না কেন? উক্ত অংশটি যতীন্দ্রমোহন বাগচি রচিত কাজলা দিদি কবিতা থেকে নেওয়া হয়েছে। একটি ছোট শিশুর জেগে থাকার কথা বলা হয়েছে, শিশুটির ফুলের গন্ধে ঘুম আসে না তাই সে জেগে থাকে। শিশুটি তার কাজলা দিদিকে খুঁজে পাচ্ছে না, প্রতি মুহূর্তে তার কাজলা দিদির কথা মনে পড়ে, মাকে বারবার জিজ্ঞেস করেও সে কোনো উত্তর পায় না, সেই জন্য শিশুটির ঘুম আসে না। বল মা দিদি কোথায় গেছে? কে কাকে এ কথা বলেছে? তার দিদি কোথায় গেছে? আলোচ্য অংশটি যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি কবিতা থেকে গ্রহণ করা হয়েছে। উক্ত কথাগুলি একজন শিশু তার মাকে বলেছে, তার দিদি তাদের ছেড়ে বহু দূরে চলে গেছে, অর্থাৎ তার দিদির মৃত্যু হয়েছে। দিদির কথা বললে মা আঁচল দিয়ে মুখটি ঢেকে থাকে কেন? যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি কবিতা থেকে জানা যায়, একটি শিশু তার মায়ের কাছে বারবার তার দিদির কথা জানতে চেয়েছেন। শিশুটির কাজলা দিদির মৃত্যু হয়েছে, কিন্তু শিশুটি মৃত্যু সম্পর্কে অজ্ঞতাবশত কিছু বুঝতে পারছে না, তাই বারবার তার মাকে জিজ্ঞাসা করেছে। মা শিশুটিকে কোনো জবাব দিতে না পারায় এবং নিজের অশ্রু গোপন করতে বারবার আঁচল দিয়ে মুখ ঢাকছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কবিতায় কোন সময়ের কথা বলা হয়েছে তা সংক্ষেপে লেখো। যতীন্দ্রমোহন বাগচির লেখা কাজলা দিদি কবিতায় দেখা যায়, কবিতায় চাঁদ ওঠার কথা বলা হয়েছে, শিউলি ফুলের কথা বলা হয়েছে, তাই বলা যায় কবিতায় শরৎকালের একটি পূর্ণিমার সন্ধ্যার কথা বলা হয়েছে। বাংলা প্রকৃতির যে চিত্র ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। যতীন্দ্রমোহন বাগচি তাঁর কাজলা দিদি কবিতায় বাংলার একটি শরৎকালের জ্যোৎস্নালোকিত সন্ধ্যার বর্ণনা দিয়েছেন। গ্রাম বাংলায় বাঁশবনের মাথায় চাঁদ, পুকুরের ধারে লেবু গাছের তলায় থোকা থোকা জোনাকি পোকার জলা, জোনাকি পোকার আলো, ভুঁই চাপা, শিউলি ফুলের শাড়ি, ডালিম গাছের ডালে বুলবুলি পাখির বাসা, ঝিঁঝির ডাক, ফুলের গন্ধ ইত্যাদি, এই সব মিলিয়ে কবি কবিতায় গ্রাম বাংলার প্রকৃতির এক অপরূপ শোভা তুলে ধরেছেন। নেক্সট দেখো, সঠিক উত্তরের পাশে সত্য এবং ভুল উত্তরের পাশে মিথ্যা লেখো। কবিতায় দুপুরের চিত্র ফুটে উঠেছে, এটা মিথ্যা। পুকুর ধারে লেবুর তলে জোনায় জলে, সত্য। কাল যে আমার নতুন গৃহে গৃহপ্রবেশ হবে, নতুন ঘরে গৃহপ্রবেশ হবে, এটা মিথ্যা।
ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলি পাখি লুকিয়ে আছে। সত্য, রাত্রি হলো, মা গো কাজলা দিদি কই। সত্য, শূন্যস্থান পূরণ, এটা একদম কবিতা থেকে তুলে দেওয়া, কবিতাটা ভালো করে পড়লেই শূন্যস্থান পূরণ করতে পারবে। নেক্সট হচ্ছে মানে লেখো, মানে লেখো তোমাদের করতে হবে না, তোমরা অলরেডি বইয়ের শব্দার্থগুলো করছো। এরপর হচ্ছে বিপরীত শব্দ লেখো, বিপরীত শব্দের প্রথমে কি রয়েছে, একলা, একলার বিপরীত শব্দ হবে সকলে, জেগে ঘুমিয়ে, আসে যায়, সেদিন এদিন, জলে নেভে। নেক্সট হচ্ছে কোনটি কি পদ তা চিহ্নিত করো, তার মানে কোনোটা বিশেষ্য পদ হতে পারে, কোনোটা বিশেষণ পদ হতে পারে, যে রকমের পাঁচ রকমের পদের নাম আমরা জানি সেটা পড়ে বুঝতে হবে কোনটা কি পদ। চাঁদ, চাঁদ বিশেষ্য পদ, বলা ক্রিয়াপদ, পুতুল বিশেষ্য পদ, উড়িয়ে ক্রিয়াপদ, কাজলা বিশেষ্য পদ, মজা বিশেষ্য পদ। নেক্সট হচ্ছে বাক্য রচনা করো, বাক্য রচনার মধ্যে রয়েছে শিউলি, বুলবুলি, পুকুর, আঁচল, উড়িয়ে, এটা তোমরা নিজেরা করবে। তোমরা জানো যে কবিতা থেকে আরও একটি জিনিস তোমাদের করতে হয়, সেটা হচ্ছে সপ্রসঙ্গ ব্যাখ্যা। এই সপ্রসঙ্গ ব্যাখ্যা, সূত্র প্রসঙ্গ ব্যাখ্যা, কোন লাইন তুলবে, প্রথম হচ্ছে সেকেন্ড যে প্যারাগ্রাফটা রয়েছে, সেদিন হতে কেন মার দিদিরে না ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। এইটা আগে লিখবে খাতায়, তারপরে সূত্র, উক্ত অংশটি যতীন্দ্রমোহন বাগচী রচিত কাজলা দিদি কবিতা থেকে নেওয়া হয়েছে। প্রসঙ্গ, একজন ছোট শিশুর মনের আকুতির কথা এখানে উল্লেখ করা হয়েছে, শিশুটি তার দিদিকে খুঁজে না পেয়ে কীভাবে ব্যাকুল হয়ে উঠেছে এখানে তার কথাই বলা হয়েছে। ব্যাখ্যা, শিশুটি তার মায়ের কাছে জানতে চেয়েছে মা কেন দিদিকে আর ডাকে না, দিদির কথায় কেন আঁচল দিয়ে মুখ ঢেকে থাকে, খাবার খাওয়ার সময় দিদিকে ডাকলেও কেন দিদি আসে না, সে ডাকলেও তার মা কেন চুপ করে থাকে, ইত্যাদি প্রশ্নের উত্তর সে বারবার তার মায়ের কাছে জানতে চেয়েছে। এবার হচ্ছে লাস্ট যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা টুকবে, বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মা গো আমার কাজলা দিদি কই, নেবুর তলে পুকুর পাড়ে ঝিঁঝি ডাকে ঝোপে ঝাড়ে, ফুলের গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই, রাত্রি হলো মা গো আমার কাজলা দিদি কই। সূত্র যতীন্দ্রমোহন বাগচীর লেখা কাজলা দিদি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। প্রসঙ্গ, আলোচ্য অংশে কবি বাংলার প্রকৃতির সাথে একটি ছোট শিশুর মনের বেদনার কথা একাত্ম করে দেখিয়েছেন। ব্যাখ্যা, বাঁশবাগানের মাথায় চাঁদের আলো দেখে শিশুটির মনে কাজলা দিদির স্মৃতি ভিড় করে এসেছে, শিশুটি তার মায়ের কাছে তার দিদির কথা জানতে চেয়েছে, লেবুর গাছের তলায় ঝোপে ঝাড়ে ঝিঁঝি ডাকতে থাকে, ফুলের গন্ধে শিশুটির কিছুতেই ঘুম আসে না, বারবার সে শুধুই তার দিদির কথা জানতে চায়। এই হচ্ছে টোটাল কাজলা দিদির অনুশীলনী, যেটা তোমরা করবে হচ্ছে বেঙ্গলি লিটারেচার কপিতে। ঠিক আছে, নমস্কার।